হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো অনেকদিন থেকে ভিডিও আসছিল না, তার জন্য অনেক দুঃখিত। এখন আরও অনেক ফাস্ট ভিডিও আসবে। এবং আজকে আমি আর আমার বন্ধু মৃদুল এই যে যাচ্ছি শিলচর ঘুরতে। তো অনেকটি জায়গা ঘুরবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকে ব্লগটাকে পুরোপুরি দেখতে থাকো। এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কুমারঘাট স্টেশনে, এই যে কুমারঘাট স্টেশন, এবং আমরা এখন ওভারব্রিজের উপরে। তো আমরা আছি বর্তমানে এখন শিলচর টাউনে। কালকে ট্রেন থেকে নেমে ভিডিওটা করা সম্ভব হয়েছিল না, তার জন্য ভিডিও করিনি। আজকে আমরা যাচ্ছি শিলচর একুয়া পার্কে। তো সাথে থাকো, অনেক সুন্দর একটা পার্ক তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা চলে এলাম শিলচর অ্যামিউজমেন্ট পার্ক, একুয়া অ্যামিউজমেন্ট পার্ক, দেখতেই পাচ্ছেন সামনে। এবং এই যে মেইন রোড, এবং এই পাশটাতে আছে হোটেল। এবং আমরা এখন যাচ্ছি এই পার্কটার ভিতরে। এবং এই পার্কটিতে প্রবেশের জন্য আপনারা টিকিট কাউন্টার, এইখান দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিটটা করে নেবেন। অ্যাডাল্টের জন্য আছে 200 টাকা এবং কিডসের জন্য আছে 100 টাকা। তো আমরা এখন টিকিটটা করা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি। ভাই কেসা অনেক সুন্দর একটি পার্ক। আমরা এখন পার্কের মধ্যে স্নান করছি, এবং আপনারাও আসতে পারেন, অনেক সুন্দর। তো চলো, আজা সামনে
পার্কটিতে আমাদের স্নান কমপ্লিট। এখন আমরা এই পার্কটি থেকে বেরিয়ে পড়ব। তো অনেকই সুন্দর একটা পার্ক, আপনারাও আসতে পারেন এবং পার্কটার পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। অনেকই সুন্দর, আপনারাও আসতে পারেন। তো টাটা, আমরা এই পার্কটা থেকে বেরিয়ে পড়ছি। এবং আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।